নমস্কার প্রিয় দর্শক। তামুলপুৰত কলিতা জনগোষ্ঠীর যৌথ সংগ্রাম সমিতি অসম জনজাতিকরণের লগতে চারিদফিয়া দাবি উত্থাপন করে দুই ঘণ্টীয়া অবস্থান ধর্মঘট কার্যসূচী রূপায়ণ করা পরিলক্ষিত হয়েছে। উক্ত কার্যসূচীখনত উপস্থিত থাকে সমিতিখনের সভাপতি প্রমোদ কলিতা, বিজেপি প্রার্থী হেমন্ত কুমার রাভাকে ধরে কলিতা জনগোষ্ঠীর বিষয়ববীয়সকল। এই ধর্মঘট কার্যসূচীত উই ওয়ান এস টি নো রেস্ট কলিতা সকল জাগিছে, আমার ভূমির অধিকার লাগিব আদি বিভিন্ন স্লোগান দিয়ার উপরও সংবাদ মাধ্যমের আগত কেতবোর বিস্ফোরক মন্তব্য প্রকাশ করে। শুই থাকা সিংহ যদি জাগিব লাগে ভবিষ্যৎ গোটেই অসমত আন্দোলনের হব। স্বাধীনতার পিছত অহা গোটেই কেইখন সরকারে কলিতা সকলক প্রতারণা করেছে। অসমৰ ভাষা সংস্কৃতির মূল আধার নির্মাণ করেছিল কলিতা জনগোষ্ঠীয়ে। অসম নির্মাণ করা জনগোষ্ঠীয়ে আজি নিজের প্রাপ্য অধিকারের বাবে আন্দোলন করব লগাটো দুর্ভাগ্যজনক। এস টি পাবলৈ সকল মাপকাঠি কলিতা সকলের আছে। উক্ত কার্যসূচীত উপস্থিত থাকে সমিতিখনের সভাপতি প্রমোদ কলিতা, সম্পাদক প্রদীপ ডেকার লগতে মহিলা তথা কলিতা জনগোষ্ঠীর জ্যেষ্ঠ নাগরিক সকল। তারোপরি তামুলপুর মহকুমার প্রাক্তন বিধায়ক তথা 28 নং গয়াবাড়ি পরিষদীয় সমষ্টির বিপিএফর প্রার্থী সন্দীপ বসুমতারী, বিজেপি প্রার্থী হেমন্ত কুমার রাভাকে আদি করে কলিতা জনগোষ্ঠীর বিষয়ববী সকল সদসগত তামুলপুর চক্র বিষয়ের জড়িয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল এখন স্মারকপত্র প্রেরণ করে। প্রেসারাইজ করব লাগিব আমি স্টেট গভর্নমেন্টক কমিশনক এস টি এস সি মানে কমিশন গভর্নমেন্ট ইন্ডিয়ার কমিশনক স্টেট গভর্নমেন্টর ক্যাবিনেট ডিসিশন লই উঠাই দিব লাগিব, প্রেসারাইজ করব লাগিব স্টেট গভর্নমেন্টর গভর্নমেন্ট ইন্ডিয়া মুঠতে পলিটিক্যালিহে সমাধানটো সম্ভব। আমি আন্দোলন লাগিব, আন্দোলনটো লাগিব পলিটিক্যাল প্রেসারাইজ করার কারণে, গতি বিশেষ দীঘলীয়া নকরো, ভাল লাগিছে। আমি পলিটিক্যাল সব ক্ষেত্রতো পলিটিক্যাল লব নালাগে, পলিটিক্যাল আমিও একচুয়ালি যিমান এইবিলাক পাবত গজা সংগঠন কিছুমান এইটো সব জনগোষ্ঠীতে আছে, কিছুমানে একো নকরে, প্রেস বিজ্ঞপ্তি দি ফেলে নিজের সাংগঠনিক অস্তিত্বটা জাহির করব বিচারে। গতি বক্তব্যক আমি গুরুত্ব নিদি, জাতিটার কারণে বিশেষ কিনা করেছে বলে আমি দেখা নাই, এটিও একো কার্য পন্থা আমি লওয়া দেখা নাই। গতিকে বিরোধিতা করারও অধিকার নাই আসলে, যোনে একো নকরে তো আর কাম করার বিষয়ে সমালোচনা করা বা বিরোধিতা করারও একো অধিকার নাই। আর তো মানে ভাবি আমার কারণে তার বাইরে একো নয়, পানির তলর খাই। গতিকে আসলে আমার জনগোষ্ঠীর যেখানি মানুষ সতর্ক হয়ে থাকবে, সাংগঠনিক অস্তিত্ব নাই আর জনগোষ্ঠীটির প্রতি মানে বিশেষ কামও করা নাই আর করবা মানে একো কার্যপন্থাও নাই এটি আমি দেখা নাই। বাবদ গজা এটা উচতনি পাব বলে ভাবে নাকি? উচতনি পাব, উচতনি পাব পারে। এটা চাও এই মই কি উচতনি সেই ব্যাখ্যা নকরো, কোনো একটা জনগোষ্ঠীয় যে এটা সংঘবদ্ধভাবে নিজের দাবী সমূহ লো আগবাড়ি যায় সেই আমি ইতিহাসত দেখা পাইছো যে বিভিন্ন কারণে বিভক্ত করার মানে প্রচেষ্টা লয়। সেই সরকারি প্রচেষ্টাও হবো পড়ে, বেলেগ ধরনের প্রচেষ্টাও হবো পড়ে, এনেকা প্রচেষ্টা লয় আর সেই প্রচেষ্টারও অংশ হবো পড়ে, মানে নহয় বলে নকয় কব পারে। এইবিল পাবত গজা সংগঠন কিছুমান এই সব জনগোষ্ঠীতে আছে, কিছুমানে এই খবর স্টুডিওর বিদায় লিছো, চাই থাকবে প্রতিটি মুহূর্ত খবর বাবে পি আই নিউজ। ধন্যবাদ।